প্রাচীন ভারতবর্ষের সাথে ঘনিষ্ঠ বাণিজ্যিক যোগাযোগের প্রয়োজনে পর্তুগিজরা ঢাকার তেজগাঁয়ে ফ্যাক্টরি গড়ে তোলার পাশাপাশি বাংলার বিভিন্ন বাণিজ্যে সরাসরি অংশগ্রহণ শুরু করে ষোলো শতকের মাঝামাঝি থেকেই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, প্রতিদিন নতুন নতুন ভিডিওর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ডানপাশের বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করুন। ধারণা করা হয় প্রাচীন যুগের পর পর্তুগিজরাই প্রথম সরাসরি ভারতবর্ষের সাথে ব্যবসা বাণিজ্য শুরু করে। ঢাকায় পর্তুগিজদের কুঠি ও সমসাময়িক বিভিন্ন তথ্য থেকে জানা যায়, ইংরেজরা ঢাকায় তাদের বাণিজ্য কুঠি স্থাপন ও বাংলার বাণিজ্যে সরাসরি অংশগ্রহণের অনেক আগে থেকেই পর্তুগিজরা ঢাকায় তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। ষোলো শতকের আগেই পর্তুগিজ নাবিক বার্থেলমিউ ডায়াস দক্ষিণ আফ্রিকার কেপ পেনিনসুলার মাছ দিয়ে ভারতবর্ষের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য কেপ অফ গুড হোপ জলপথটি আবিষ্কার করেন। তারপর থেকে একে একে ইতালীয়, ফরাসি ও ইংরেজ বণিকরা আসতে থাকে ঢাকায়। ঢাকায় ইংরেজদের আগমন সম্ভবত ১৭ শতকের শেষের দিকে। ১৫ শতকের শেষের দিকে এক ইংরেজ পর্যটক ঢাকায় আসলেও তার বর্ণনা থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায় না যাতে বোঝা যেতে পারে তার সমসাময়িক কোনো বণিক বাণিজ্যের উদ্দেশ্যে ঢাকায় এসেছিল কিনা। ১৭ শতকের আগ পর্যন্ত ঢাকা ইংরেজ বণিকদের তেমন একটা প্রাধান্য না থাকলেও ১৭ শতকের শেষের দিকে সে সময়ের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসা এক ইংরেজের বর্ণনা থেকে জানা যায় সে সময়ে ঢাকার নৌবাণিজ্য ও সমৃদ্ধ বস্ত্রশিল্পের কথা। ঢাকার বিভিন্ন পণ্য যেমন রপ্তানি হতো ভারতবর্ষের বিভিন্ন এলাকায়, তেমনি একটা বড় অংশ চলে যেত ভারতবর্ষের বাইরে। ১৭৭৮ সালের এক হিসাব থেকে জানা যায় সে সময় শুধুমাত্র লন্ডনেই প্রায় ৩০,০০০ টাকার বস্ত্র রপ্তানি করা হয়েছিল, আর গোটা ভারতবর্ষে এর পরিমাণ ছিল আরও বেশি। কোম্পানি নীতি আর প্রতিযোগিতা যেখানে ঢাকার সমৃদ্ধ বস্ত্রশিল্পের ধ্বংসের ঘোষণা দিয়ে দিয়েছে, সে সময় স্কটল্যান্ডের একটি ছোট্ট গ্রাম থেকে ঢাকার মসলিনের অনুকরণে তৈরি হতে থাকে কৃত্রিম মসলিন। দামে সস্তা আর দেখতে আকর্ষণীয় হওয়ার কারণে এসব কৃত্রিম মসলিন খুব সহজেই জায়গা করে নেয় বিশ্ববাজারে। ইউরোপের বাজার থেকে প্রত্যাখ্যাত হয়ে ঢাকার মসলিন সীমাবদ্ধ হয়ে পড়ল মুষ্টিমেয় কিছু মানুষের হাতে। জাতীয়তাবোধের পরীক্ষায় উতরে যাওয়া গুটি কয়েক বস্ত্র প্রস্তুতকারক ও ব্যবসায়ীদের কল্যাণে কোনো মতে টিকে গিয়েছিল মসলিনের মতো অসাধারণ বস্ত্রশিল্পের নমুনা। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।